এই যে হলো আমাদের বাড়ির কুকুর। কুকুর কুকুর কে তোর? আজকে আমার মন ভালো নেই। তো আমাদের বাড়িতে হাঁস মুরগি বিড়াল সব আছে, এ কাউকে জ্বালাতন করে না, কিছু করে না, শান্ত একদম কিছু করে না, বাড়ির বড় ছেলের মতো শুধু অত্যাচারিত হতে থাকে সবার সামনে, কাউকে কিছু মুখ দেয় না, বিড়াল একে ঘুষি মেরে লাথি মেরে চলে যায়, তাও কিছু করে না। এখন এসে মুরগির খাবার খাচ্ছিল, কি অবস্থা! কিরে কি হলো তোর? কোথায় যাবি এখন? কোথায় যাচ্ছিস? তোর ভিডিও হচ্ছে ভিডিও। সাথে আমার বাল ছেঁড়া গেল। আপনি এখানে শুয়ে আছেন, কি ব্যাপার? কাজ নেই নাকি কোনো? কেন কাজ নেই, কি করছেন? খুব ব্যস্ত নাকি? হ্যাঁ আবার পালিয়ে যায়, কোথায় যাবি তুই পালিয়ে? ব্যায়াম করে আবার পা 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 পা। কি অবস্থা রে তোর? মন আমার কেমন কেমন করে। চলো গরমে কেটে গেছে, যা গরম পড়েছে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভ্লগ। তো আজকের ভ্লগটা একটা ঘরোয়া ভ্লগ হতে চলেছে, আর একটা জিনিস তৈরি করতে চলেছে, মানে রান্না করতে চলেছে, সেটা আমি তোমাদের দেখাবো। তার আগে একটা জিনিস, তো আমি একটা ফেসবুকে গ্রুপ খুলেছি ল্যাদখোর মিম বলে, তো তোমরা সেটা ফলো করতে পারো আর সেখানে বিভিন্ন ধরনের মিম শেয়ার করতে পারো। তো আমি ওটা আমার ইউটিউব চ্যানেলে রিভিউ করব, তোমাদের মিমগুলো তোমরা সেখানে শেয়ার করতে পারো। তো আজকের ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। তো চলো স্টার্ট করা যাক। এটা হচ্ছে কোচিং টুল, এটা দিয়ে একটা রেসিপি বানাবো, আপনারা দেখুন। Thank you.
আজকের ব্লগটা এই অবধি। তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও, আর রান্নাটা তোমরা আগে কোনোদিন খেয়েছো নাকি তো এটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। তো এই ব্লগটা এই অবধিই রইলো, তো এরকম ব্লগ আরও আসবে। আর হ্যাঁ, ভিডিওটা নিশ্চয়ই ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট অবশ্যই করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।